আসসালামু আলাইকুম। azimbiri.com চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ফেসবুক প্রোফাইল কাস্টমাইজ করতে হয়। পূর্বের ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে একটি ফেসবুক প্রোফাইল ক্রিয়েট করতে হয় অথবা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন। আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ফেসবুক সম্পর্কে বিস্তারিত ভিডিও আপলোড করব, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। সর্বপ্রথমে আমরা ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করব, তারপর থ্রি লাইনসে ক্লিক করব, তারপর সিইওর প্রোফাইলে ক্লিক করব। সিইওর প্রোফাইলে ক্লিক করার পর আমরা চলে যাব এডিট প্রোফাইলে। এডিট প্রোফাইলে ক্লিক করার পর প্রিয় দর্শক দেখতে পারবেন আপনারা প্রোফাইল পিকচার এবং কভার ফটো অলরেডি আমরা আপলোড করে রেখেছি এবং বায়ো অ্যাড করে রেখেছি। আজকের ভিডিওতে আমরা ডিটেলস এবং হবিস এবং কীভাবে লিঙ্ক অ্যাড করতে হয় সেগুলো দেখাবো। যাই হোক প্রিয় দর্শক, ডিটেলসে আমরা হোম টাউন সিটি অ্যাড করতে পারবো, ওয়ার্ক প্লেস আপনি কোথায় কাজ করেন সেগুলো অ্যাড করতে পারবেন, আপনি কোথা থেকে এডুকেশন লেখাপড়া করেছেন অথবা কোথায় লেখাপড়া করছেন এগুলো অ্যাড করতে পারবেন। যাই হোক, এগুলো অ্যাড করার জন্য আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, কাস্টমাইজ ইউর ইন্ট্রো। প্রিয় দর্শক, আপনার ইন্ট্রোগুলো অ্যাড করলে এটার সুবিধা হলো অন্য কোনো ফেসবুক ইউজার যখন আপনার প্রোফাইলে প্রবেশ করবে, সর্বপ্রথম আপনার এই ইনফরমেশনগুলো সে দেখতে পারবে। ওয়ার্ক অ্যাড করার জন্য বা ওয়ার্ক প্লেস অ্যাড করার জন্য অ্যাড ওয়ার্কে ক্লিক করি, তারপর এখান থেকে সার্চে ক্লিক করি। সার্চে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে অলরেডি সাজেস্ট করছে, এছাড়াও আপনি এখান থেকে আপনার ওয়ার্ক প্লেস সার্চ করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। যেহেতু আমি ইউটিউবিং করি, সেই হিসাবে আমি আমার ওয়ার্ক হিসাবে ইউটিউব দিতে পারি, তো আমি ইউটিউব সিলেক্ট করে নিলাম। তারপর প্রিয় দর্শক, এখানে জব টাইটেল, লোকেশন এবং ডিসক্রিপশন আপনি অ্যাড করতে পারবেন, এগুলো অপশনাল, এগুলো আপনার ইচ্ছা মতো আপনি যদি করতে চান তাহলে করতে পারবেন। তারপর আমরা চলে যাব পাবলিক, সিমোরে চলে যাব, এখানে কিছু অপশন পেয়ে যাবেন। এখানে আপনি প্রথমে পাবেন পাবলিক, আপনি যদি পাবলিক দিয়ে রাখেন তাহলে সবাই আপনার এই ওয়ার্ক প্লেসটা দেখতে পারবে। তারপর আছে ফ্রেন্ডস, আপনি যদি ফ্রেন্ডস সিলেক্ট করে রাখেন তাহলে আপনার ফেসবুকে যেই ফ্রেন্ডগুলো আছে শুধু তারাই দেখতে পারবে। আর তিন নম্বরে আছে আপনার ফ্রেন্ড অ্যাসপেক্ট, আপনি যদি অ্যাকসেপ্ট কিছু ফ্রেন্ডদের সিলেক্ট করে রাখেন যারা এই ওয়ার্ক প্লেসটি দেখতে পারবে না। তারপর আছে স্পেসিফিক ফ্রেন্ডস, আপনি কিছু ফ্রেন্ডদের যদি সিলেক্ট করে রাখেন শুধু তারাই এই ওয়ার্ক প্লেসটি দেখতে পারবে। যাই হোক প্রিয় দর্শক, আমরা পাবলিক করে দিলাম, তারপর এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিই। তো আমাদের ওয়ার্ক প্লেস কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখেন ওয়ার্ক অ্যাট ইউটিউব। এছাড়াও আপনি আরও ওয়ার্ক প্লেস কিন্তু অ্যাড করতে পারবেন, এখানে আপনার ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন। আমি একটি অ্যাড করে দেখিয়ে দিলাম। তারপর চলে আসেন এডুকেশন, এখানে আপনি দুইটি অপশন পেয়ে যাবেন, অ্যাড এ হাই স্কুল, অ্যাড এ ইউনিভার্সিটি। হাই স্কুল অ্যাড করার জন্য আপনি নর্মালি অ্যাড এ হাই স্কুলে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনি সার্চ করবেন, সার্চ দিয়ে আপনার স্কুলটি সার্চ করে নিতে পারবেন। দেখেন আমার অলরেডি আমার স্কুলটি চলে আসছে, আপনি ইচ্ছা করলে আপনার স্কুলের নাম সার্চ করে নিতে পারেন। যাই হোক, কিশোরগঞ্জ আইডিয়াল স্কুল আমি অ্যাড করে নেই। তারপর এখান থেকে আমরা ইয়ারে ক্লিক করি, ইয়ারে ক্লিক করার পর এখান থেকে অ্যাডে ক্লিক করি। অ্যাডে ক্লিক করার পর আপনি কত সালে পাস করেছেন সেটা এখানে আপনি বসে দিতে পারেন, আমি 15 সাল দিয়ে দিলাম, তারপর ওকে করে দিলাম। তারপর আপনি পাবলিক করতে পারেন অথবা আনলিমিটেড করে দিতে পারেন। যাই হোক, তারপর আমরা সেভে ক্লিক করি। তো আমাদের হাই স্কুল অ্যাড করা হয়ে গেছে, এখন আমরা ইউনিভার্সিটি অ্যাড করব। ইউনিভার্সিটি অ্যাড করার জন্য অ্যাড ইউনিভার্সিটিতে ক্লিক করি, তারপর এখান থেকে সার্চ করি। তো এখানে দেখেন ঢাকা লেখার সাথে সাথে ইউনিভার্সিটি অফ ঢাকা চলে আসছে, এছাড়াও আপনি যেই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন সে ইউনিভার্সিটি সার্চ করে চলে আসবে। দেখেন এখানে অলরেডি অনেকগুলো চলে আসছে, তো এখান থেকে আমি ইউনিভার্সিটি অফ ঢাকা সিলেক্ট করে নিই। তারপর এটাকে পাবলিক অথবা অনলি মি অথবা ফ্রেন্ডস করে নিই, তারপর সেভে ক্লিক করি। সেভে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু ইউনিভার্সিটি এবং স্কুল অ্যাড হয়ে গেছে, আপনি কলেজও অ্যাড করতে পারেন আপনার ইচ্ছা মতো। তারপর সিটি বা টাউন অ্যাড করার জন্য অ্যাড এ সিটিতে ক্লিক করুন, তারপর সার্চ করুন,
এখানে আমি ঢাকা বাংলাদেশ দিব, ঢাকা সিটি দিব। নর্মালি এখানে ঢাকা লিখলে আমাদের ঢাকা বাংলাদেশ চলে আসবে, তারপর সেভে ক্লিক করি। আমাদের সিটি বা টাউন অ্যাড করা শেষ, তারপর আমরা হোম টাউন লোকেশন অ্যাড করব। হোম টাউন লোকেশন অ্যাড করার জন্য অ্যাড হোম টাউনে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা সার্চ করে নিব। তো এখান থেকে আমরা কিশোরগঞ্জ, সরি কিস লিখে ফেলেছি, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ লেখার সাথে সাথে দেখেন এখানে কিশোরগঞ্জ ঢাকা বাংলাদেশ চলে আসছে, এটা আমরা অ্যাড করে দিই। তারপর এখান থেকে পাবলিক করলে পর তারপর সেভে ক্লিক করুন। সেভে ক্লিক করার সাথে সাথে আমাদের হোম টাউন লোকেশন অ্যাড করা হয়ে যাবে। তারপর আমরা রিলেশনশিপ অ্যাড করব। রিলেশনশিপ অ্যাড করার জন্য অ্যাড এ রিলেশনশিপ স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করব। তারপর এখান থেকে রিলেশনশিপ স্ট্যাটাস এর আইকনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন অনেকগুলা অপশন কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে আপনি সিঙ্গেল নাকি ইন এ রিলেশনশিপ নাকি এঙ্গেজড, ম্যারিড, সেপারেট, অনেক ধরনের অপশন আপনি এখানে চলে আসছে। এখান থেকে আপনার ইচ্ছে মতো চুজ করে নেবেন। যেহেতু আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল চুজ করে নিলাম। তারপর এখান থেকে আমি সেভে ক্লিক করি। তো আমি রিলেশনশিপ অ্যাড করে নিলাম। তো আমাদের সবগুলো ইন্ট্রো কাস্টমাইজ করা হয়ে গেছে। এখন আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে আমাদের সবগুলো অ্যাড হয়ে যাবে। তো দেখেন প্রিয় দর্শক, আমাদের ডিটেলস কিন্তু অ্যাড হয়ে গেছে। ওয়ার্কস অ্যাট ইউটিউব, স্টাডি এট ইউনিভার্সিটি অফ ঢাকা, কিশোরগঞ্জ জিলা আইডিয়াল স্কুল থেকে আমি এসেছি, তারপর ঢাকাতে বসবাস করি, কিশোরগঞ্জ থেকে আসছি, সিঙ্গেল। তো যাই হোক, আমাদের সব কিছু অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা হবিস অ্যাড করব। হবিস অ্যাড করার জন্য নর্মালি আমরা অ্যাডে ক্লিক করব। তারপর এখান থেকে অলরেডি সাজেস্ট করছে অনেকগুলা হবিস, এছাড়াও আপনি এখান থেকে সার্চ করে নিতে পারবেন। যাই হোক, আমি এখান থেকে কিছু হবি সিলেক্ট করব। এখানে দেখেন আপনার অনেকগুলো হবি আছে। আপনি ফুটবল খেলতে পছন্দ করেন নাকি লিসেনিং, গান শুনতে পছন্দ করেন নাকি এডিটিং করতে পছন্দ করেন, এগুলো অনেক সুন্দর সুন্দর হবি কিন্তু এখানে অলরেডি সাজেস্ট করা আছে। এখান থেকে আপনার পছন্দ মতো আপনি অ্যাড করে নিতে পারবেন। তো এখান থেকে আমি কিছু হবি কিন্তু অ্যাড করে নিচ্ছি অলরেডি। আমি ক্রিকেট খেলতে পছন্দ করি, সো আমি ক্রিকেট সিলেক্ট করে নিয়েছি। তারপর এখান থেকে আপনার পছন্দ মতো আপনিও করে নিতে পারবেন। এখান থেকে আপনি লার্ন ইংলিশ, লার্ন ইংলিশ দিয়ে নিলাম। তারপর দেখেন এখানে আরও অনেক সুন্দর সুন্দর হবি কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনি লেখালেখি করতে পছন্দ করলে আপনি রাইটিং দিতে পারেন। তো এখান থেকে আমি আরেকটি ব্লগিং, আরেকটি হবি সিলেক্ট করে নিলাম। তারপর আমি এখান থেকে সেভে ক্লিক করি। তো দেখেন ব্লগিং, ব্লগিং কমেডি, ক্রিকেট অ্যান্ড লিসেনিং, সরি লার্নিং ইংলিশ, এই হবিগুলো আমি অ্যাড করে নিয়েছি। আপনার পরবর্তীতে আরও এডিট করে নিতে পারবেন। যাই হোক, পরবর্তীতে আমরা চলে যাই লিঙ্কসে। লিঙ্কস বলতে এখানে আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়া অথবা ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। লিঙ্কস অ্যাড করার জন্য নর্মালি আপনি অ্যাডে ক্লিক করবেন। তারপর এখানে দেখবেন সোশ্যাল লিঙ্কস এবং ওয়েবসাইটস দুটি অপশন পেয়ে যাবেন। সোশ্যাল লিঙ্ক বলতে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়ার যে লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো আপনি এখানে অ্যাড করবেন। আর আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটের লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন। যাই হোক, নর্মালি আপনি অ্যাড করবেন, অ্যাড করার পর সেভে, এখানে সেভে ক্লিক করবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। তো আমি এখন অ্যাড করছি না, আপনারা অ্যাড করে নেবেন যদি আপনাদের এই অপশনগুলো থাকে। প্রিয় দর্শক, আমাদের অলরেডি কিন্তু আমরা প্রোফাইল এডিট করে ফেলেছি। দেখেন কত সুন্দর একটি প্রোফাইল আমরা তৈরি করে ফেলেছি। তো এইভাবে আপনারা খুব সুন্দর করে প্রোফাইল এডিট করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা এই পর্যন্তই দেখাবো। সবাইকে ধন্যবাদ।